পরে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এটা করতে আমার কি কি উপকরণ লাগছে সেগুলো তোমাদের একটু বলে দিচ্ছি। আমি নিয়েছি পাউরুটি, যেটা মাঝখান থেকে কেটে রেখেছি, কিন্তু আমি কোনো অংশই বাদ দিইনি, পুরোটাই আছে। আর আছে 4টে ডিম, আর আছে মশলার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, আর আছে আদাটা আমি ঘষে নিয়েছিলাম, আর আছে কারি পাতা কুচানো, আর গোলমরিচ গুঁড়ি, আর এখানে আছে সাদা তেল আর সর্ষের তেল মিক্স করা। এবার আমি আমার রান্নাটা শুরু করব। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, এবারে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, কারি পাতা কুচানো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর গোলমরিচ। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ফ্রেঞ্চ টোস্ট। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।